বুধবার সন্ধ্যায় উত্তরবঙ্গের কোচবিহার জেলায় নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। জামুড়িয়া বাসস্ট্যান্ড থেকে ধিক্কার মিছিল শুরু করে বোরিং ডাঙ্গা হয়ে জামুড়িয়া থানার পৌঁছে গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এই ধিক্কার সমাবেশে উপলক্ষে বিজেপি নেতা সন্তোষ সিং বলেছেন, নির্বাচনী প্রচারের সময় দিলীপ ঘোষের উপর তৃণমূল সমর্থক নিয়ে আক্রমণ করা হয়েছিল। তৃণমূল সমর্থক বিজেপির উপর আক্রমণ করেছে এবং মিথ্যা মামলা জড়াচ্ছে, যা বিজেপির লোকেরা কখনোই সহ্য করবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণের জবাব দেবে এবং পশ্চিমবঙ্গের চারিদিকে পদ্ম ফুল ফুটবে। এই কর্মসূচিতে সন্তোষ সিং ছাড়া নিরঞ্জন সিং, রানা বন্দ্যোপাধ্যায়, রামশাহী সাহু, ধর্মেন্দ্র পাশোয়ান, সুনীল সিং, অনিদ্রা পাশোয়ান, মৃণালকান্তি ঘোষ প্রমুখে উপস্থিত ছিলেন। কাল আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দার উপর যে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে প্রত্যেকটা থানা, পুরো পশ্চিমবাংলার প্রত্যেকটা থানাতে এই বিক্ষোভ, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করলাম। নির্বাচন বিধি লেগে রয়েছে, তার জন্যে আমাদেরকে যতটা নিজেকে সামান্য রেখে আমরা এই বিক্ষোভ মিছিল করলাম, যেতে কোনো ধরনে অন্য দলের মতন নয়, যে বাস ট্রাক আর রোডের উপর টায়ার জ্বালিয়ে মানুষকে হেনস্থা করে নয়, আমরা নিজের প্রতিবাদ করতে জানি, সমাজের মধ্যে নিজের বার্তা যে পাঠানোর কথা,